ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, ধন্যবাদ, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই ধরনের কয়েক প্রকারের হাদিস রয়েছে ভাই। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমলগুলো বরবাদ হয়ে গেল। তো আমলগুলো বরবাদ হয়ে গেল এই নিয়ে ওলামায়ে কেরামরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। অনেকেই বলেছেন যারা জেনে বুঝে কোনো কারণ না থাকাই নামাজ ছেড়ে দিল তাহলে তো সে কুফরি করলো, আর যে ব্যক্তি কাফির হয়ে গেল তাহলে তার আর ওই আমলগুলো কাজে আসবে না, সুতরাং তার আমলগুলো বরবাদ হয়ে গেল। এই ধরনের ব্যাখ্যা এক প্রকারের ওলামা ইজাম দিয়েছেন। আর এক প্রকারের ওলামা ইজাম বলছেন যে ব্যক্তি মানে সময় মতো নামাজ আদায় করলো না, অবহেলা করলো, সময় শেষ হয়ে গিয়ে নামাজ আদায় করছে, তার মানে কি ওই নামাজের যে নেকি হওয়া উচিত ওই নেকি সে পাবে না, অর্থাৎ সওয়াব সে পাবে না। আবার অনেকেই বলেছেন যে ওই দিনের সওয়াব বা ওই দিনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আবার অনেকেই বলেছেন যে যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, কারণ সে কুফরি করলো। তো এই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তারপরে আরেকটি হাদিসে আছে যে তার মাল ধ্বংস হয়ে গেল। তো এখানে ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে মনে করুন কোনো বাড়িতে কিছু ধ্বংস হয়ে গেল, এর জন্য যে দুঃখ বেদনা মন খারাপ হয় ঠিক তেমনি ভাবে আসরের নামাজ ছেড়ে দিলে মন খারাপ হওয়া উচিত, কারণ আসরের নামাজের অনেক গুরুত্ব আছে। এ ধরনের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। সর্বমোট কথা হচ্ছে যে আসরের নামাজের গুরুত্ব অনেক, ফজিলত অনেক, জেনে বুঝে ছেড়ে দিলে কুফরি করবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যদি অবহেলার কারণে ছেড়ে দেয় তাহলে যেভাবে সওয়াব নেকি অর্জন করা উচিত ছিল বা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিত ওই নেকি কিন্তু দেবে না। এই ব্যাখ্যাই অধিকাংশ ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়।